So guys, welcome back to my channel, Poddar Family Vlog. So guys, তোমরা কেমন আছো? আমি অনেক ভালো আছি। আজকে চলে আসলাম বারেপুর স্টেশনে। বারেপুর এখান থেকে যাব হচ্ছে শিবানীবিট মন্দিরের মন্দির দর্শন করতে। তা সবসময় যে যাওয়া হয় না। তা আজকে একটু সুযোগ পেলাম, ভাবলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে শিবানীবিট মন্দিরটা দর্শন করব। তা আমি নেমেছি চানোর, আমি শেলা থেকে উঠেছি, চানোর প্ল্যাটফর্মে নেমেছি, পেছনের দিকে নেমেছি। পেছন দিকে নেমেছি, পেছন থেকে কিছুটা মাঝখানে চলে এসেছি, সেটার নিচে চলে এসেছি, সেটার নিচে চলে এসেছি। তারপর সামনে 4 নম্বর প্ল্যাটফর্ম সামনের দিকে গিয়ে বাঁদিকে নেমে গেলে অটো স্ট্যান্ড আছে। তা ওখানে অটো স্ট্যান্ডে অটো কত ভাড়া নেয় আমি জানি না। তাই ফার্স্ট টাইম আমি যাচ্ছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। সাউথে বারেপুর স্টেশন খুব একটা জংশন, এখানে বিশাল বড় এরিয়া এটা। এখানে সবকিছুই ভালো ভালো, মানে ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে সবকিছুই খুব ভালো হয় এখানটায়। প্রচুর লোক এখানে বসবাস করেন। এই বারাপুর থেকে লাইন সব ভাগ হয়ে গেছে, একটা লক্ষ্মী, একটা ডায়মন্ড, কাকদ্বীপ, সব এখান থেকে লাইন সব ভাগ হয়ে গেছে। অটো করে চলে আসলাম কুর্মি রোড। কুর্মি রোডে স্টপেজটার নামটা কিন্তু দাদা বলতে পারবে? এটা হচ্ছে শিবানীবিট মোড় বলে, তাই তো? শিবানীবিট মোড় বলে। তা আমি এদিক থেকে এসেছি, সামনে দিয়ে এসেছি। এই যে দোকানটা দেখতে পাচ্ছেন কামধানু, এই কামধানু মিষ্টির দোকানের সামনে বললেই হয়ে যাবে। এই কামধানু মিষ্টির দোকানের সামনে থেকে বাঁদিকে ঢুকে গেলেই শিবানীবিট মন্দিরটা পড়বো সামনে। দেখা যায় তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে মন্দিরের দিকে প্রবেশ করব। এই রাস্তাটা মন্দিরের দিকেই আছে, দেখে সামনেই মন্দির, এই লেখাই আছে শিবানীবিট। তা আমি ফার্স্ট টাইম এসেছি, আমি কোনোদিনও আসিনি। মানে মন্দিরের কাছে এত বড় একটা জাগ্রত মন্দির আমাদের সাউথ চব্বিশ পরগনায়, শিবানীবিট মন্দির খুব জাগ্রত মন্দির। তা বাড়ির কাছে হয়েও এখানে সচরাচর তো আসা হয়নি কোনোদিনও। এই আমি লাইফে ফার্স্ট টাইম এখানে আসলাম। খুব জাগ্রত এই মন্দির আমাদের সাউথ চব্বিশ পরগনায়, শিবানীবিট মন্দির খুব জাগ্রত, অনেক দূর দূর থেকে এখানে লোক আসেন। তা আমি এখন এসে দেখতে পাচ্ছি যে মন্দির বন্ধ হয়ে গেছে, মন্দিরের গেট। এখানে সময় প্রকৌশল সকাল 8টা থেকে সন্ধে 6:30 মিনিট মন্দিরের গেট বন্ধ, সময় বেলা 11টা থেকে বিকেল 4টে। হ্যালো গাইস, আজকে তোমাদের মন্দিরটা দেখাতে পারলাম না, আমার একটু বেশি দেরি হয়ে গেছে আসতে। এখানে টাইম সীমাবদ্ধ দিয়ে দিয়েছে, আমি জানতাম না। তা আমি ভিতর বাড়ি থেকে যতটা পারছি তোমাদেরকে দেখাবো মন্দিরের ভিউজটা। এই হচ্ছে মন্দির। মন্দিরের ভিউজটা তোমাদেরকে বাইরে থেকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। গাইস কিছু মনে করো না, নেক্সট টাইম আবার আসবো, আবার এসে আবার তোমাদেরকে ভালোভাবে দেখাবো। আজকে আমার অনেক দেরি হয়ে গেছে মন্দিরে আসতে। মন্দিরের ভিউজটা তোমাদেরকে বাইরে থেকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে উপরে মায়ের মন্দিরের উপরে চূড়াটা, মন্দিরের উপরে চূড়াটা দেখাচ্ছি তোমাদেরকে। আমি খুব দুঃখিত তোমাদের কাছে যে আজকে আমি ঠিক মতন তোমাদেরকে মন্দিরের ভিতরটা গিয়ে দেখাতে পারলাম না। এই মন্দিরের ভিতরে পুরো ভিউসটা তোমাদেরকে যতটা পারছি আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করছি গেটের বাইরে থেকে। অনেকে সেখানে ফিরে যাচ্ছেন। হ্যাঁ, আমিও এসে দেখি বন্ধ হয়ে গেছে। তা আমাদের জানা ছিল না, এখানে লেখাই আছে একদম বেলা 11টা থেকে 8টা, কি এটা কি লেখা আছে, বেলা 11 থেকে 4টে পর্যন্ত বন্ধ, মানে সকালবেলা খুলেছিলেন তারপর এখন বন্ধ হয়ে গেছে। বয়স সেখানে বড় বড় করে লেখা আছে। তা আমার জানা ছিল না, যার জন্য আমি চলে এসেছি। তারপরে একসময় এসে আবার পুরো মন্দিরের ভিতরটা তোমাদেরকে ভালোভাবে শেয়ার করবো। আজকে অনেকে এসছেন, এনারাও এসছেন, এনারাও দূর থেকে এসেছেন, এসে এনারাও মানে যেতে পারলেন না ভিতরে।
ভগবানের ডাক না আসলে ভগবানের কাছে তো যাওয়াটা তো সোজা না। তা মন্দিরের গেটের সামনে এসো, মায়ের দর্শন পেলাম না, এটা খুব দুঃখজনক ব্যাপার। বলতেও খারাপ লাগছে, মনেও কষ্ট পাচ্ছি, তাও কিছু করার নেই। এই মন্দিরের পাশে এটা হচ্ছে শিবানী পিঠে, এটা কি দাদা এটা একটু বলতে হবে, এটা কি মন্দিরের কিছু একটা নাকি? ও এটা একটা পার্সোনাল বাড়ি না এটা? ও সরি দাদা, সেটা এটা শিবানী পিঠে ভেবেছিলাম যে ওনাদের কোনো গেস্ট রুম বা কিছু একটা হবে হয়তো, এটা একটা সাধারণ বাড়ি। আর এখানে পাশে এগুলো সব পার্সোনাল বাড়ি, বলতে গেলে পাড়ার মধ্যে মন্দিরটা। তা আমি একটু পেছনের দিকে যাবো গাইস, পেছনের দিকে গিয়ে মন্দিরটা তোমাদেরকে একটু দর্শন করাবো। তার আগে এখানে কাকু আছেন, এই কাকুর সাথে জেনে নেবো। কাকু কাকু আপনার কাছে একটু কথা বলতে পারি? হ্যাঁ, এই মন্দির সম্বন্ধে জানতে পারি কি? হ্যাঁ কাকু বলবেন। তা গাইস তোমরা জেনে নাও তাহলে ভালো হবে, তাহলে তোমরা যখন আসবে সময় সপক্ষ কখন কীভাবে আসবে ভালোভাবে পুজো দিতে পারবে। আমি কাকুর কাছ থেকে সব জেনে নিচ্ছি, তোমরা ভিডিও দেখো শোনো। কাকু চলে এসে কাকু ঠিক মন্দিরে, এই যে মন্দির, এই মন্দিরের উল্টো দিকের বাড়িটাই হচ্ছে কাকুর এই যে জাদুভবন। কাকু কিন্তু জাদু জানেন না, বাড়ির নাম জাদুভবন, তাই তো কাকু? ওর বাবা, ওনার বাবা জাদু জানেন কিন্তু। আচ্ছা, ম্যাজিশিয়ান ছিলেন ওনার বাবা, যার জন্য বাড়ির নামটা দেওয়া হয়েছে জাদুভবন। ঠিক আছে, আসলে কাকুর সাথে দেখা করে নেবে। সকালবেলায় পুজো হয়, ধরো এই 8:10 পুজো, 8 থেকে হয়, আর পুজো টুজো দিতে গেলে আগে 8 আগে আসতে হবে। আচ্ছা, 8 আগে আসতে হবে, 8:10 পুজো হয়, ওই 8:30 মধ্যে পুজো শেষ হয়ে যায়। আচ্ছা, ওই 11টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, 11:30 মধ্যে লেখাই আছে, 11টা পর্যন্ত খোলা থাকে, আবার 4টের সময় খুলবে। আচ্ছা, 8:30 পর্যন্ত। আচ্ছা, আর মঙ্গলবার, আচ্ছা মঙ্গলবার আর শনিবার পুজোটা মানে ভিড়টা একটু বেশি হয়, প্রচুর ভিড় হয় না? মোটামুটি ভিড় হয়, মোটামুটি এমনি প্রতিদিনই ভিড় হয়। আচ্ছা, মঙ্গলবার আর শনিবার একটু বিশেষ দিন তো। আচ্ছা, তাই ওই দিনকে একটু বেশি ভিড় হয়। আচ্ছা, আগে তো ঠাকুরমশাই ফুল টুল দিতে আগুন করে ওনার ভাইপো টাইপো দেন। আচ্ছা আচ্ছা, ভাইটাই মানে কুত্তো তো ভাইটাই দেন। আচ্ছা, ঠাকুরমশাই টাকা বসতে পারেন না, প্যারালাইজ বলে, অসুস্থ বলে। আচ্ছা, আগে উনিই দিতেন, এখন উনি দিতে পারে না। আচ্ছা, এই মন্দিরটা কি কোনো কারো পার্সোনাল বাড়ির মন্দির এটা নাকি? পার্সোনাল প্রাইভেট। ও এটা প্রাইভেট, স্বপ্নে পাওয়া। তা গাইস তোমরা শুনতে পাচ্ছ, এটা হয়তো অনেকেই জানেন না হয়তো, আজ থেকে প্রায় প্রায় 50 বছরের কাছাকাছি হয়ে গেল। আচ্ছা, উনি স্বপ্নে পেয়েছিলেন। আচ্ছা, মানে ঘর, হ্যাঁ ওইদিকে কোনো এক মানে পুকুরের ইয়ে থেকে, হ্যাঁ স্বপ্নেতে পেয়েছেন যে আমি ওখানে রয়েছি, হ্যাঁ আমাকে উদ্ধার করো, এটা তোমার প্রতিষ্ঠা করো। আচ্ছা, সেইটাই ওনার সেই ওখান থেকে জ্যাঠামুনি মানে যিনি পুজো করতেন ওনার বাবা, আচ্ছা জ্যাঠামুনি বলি আমরা, আচ্ছা উনি গিয়ে নিয়ে এসেছিলেন এসে এটা প্রতিষ্ঠা করি। আগে এনাদের বাড়িতে কোনো কালী পুজো হতো, কালী পুজোর ছবিও থাকতো না বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু এমনই হলো যে কালী ঠাকুরই ওনাদের ওনার বাড়িতে আজকে প্রতিষ্ঠিত হয়ে গেল, প্রতিষ্ঠা হয়ে বিরাজ করছে। তারপর দুর্গা ঠাকুরের মঞ্চ ওই দিকে আছে, দুর্গা ঠাকুর পুজো হতো না আপনার ওই চৈত্র মাসে ওই ন কী বলে শিবের পুজো, শিবের পুজো, হ্যাঁ ওই হতো আর কি। তারপরে আর কিছু মানে এমনি সরস্বতী পুজো পুজো হতো, কিন্তু কালী পুজো একদমই হতো, কালী পুজোটাই এখন এই 50 বছরের মতো কাছাকাছি হয়ে গেল প্রায়, মন্দির 50 বছর প্রায় 50 বছর। সরি গাইস, অনেক জাগ্রত, আমরা অনেক প্রমাণ পেয়েছি, এর অনেক ইতিহাস আছে। আমরা যখন বলেন একটু যদি বলেন, আমার গাইস সব শুনুন, আমি বলছি আপনার ইতিহাস অনেক আছে, আমরা যখন এবার নেক্সট বার আসবেন একটা বই ওরা করেছে, এই 12 তারিখে লঞ্চ করেছে বইটা। আচ্ছা, ওই বইটা কিনে নেবেন, সমস্ত ডিটেলস আপনারা ওদের পেয়ে যাবেন। হ্যাঁ, ওই বইটা কিনে নেবেন। অ্যাকচুয়ালি না, এই মন্দিরের মেন পুজোটা কবে হয়, কী মাসে হয়, মানে বড় মাসে? যেন নটনটি কালী পুজো, ফলহারিণী কালী পুজো সবই হয়, সব কালী পুজো সবই পুজো হয়। মায়ের যেসব বারগুলো, মায়ের দিনগুলো, আগে শিবানী মার পুজো হবে, তারপর দুর্গা পুজোর সময় তারপর দুর্গা পুজো, দুর্গা পুজো। আচ্ছা, আগে শিবানী মার পুজো হবে, আচ্ছা তারপর দুর্গা ঠাকুরের পুজো হয়, কারণ দুর্গা পুজোর সময় আর কি। আচ্ছা, এটা হচ্ছে সব সমস্ত পুজোই হয়। অবশ্যই অবশ্যই, লক্ষ্মী পুজো হয়, সরস্বতী পুজো হয়, সমস্ত পুজোই হয়, যেরকম তারা পিঠে এইদিকের মঞ্চটা, এইদিকের মঞ্চটা দুর্গা মঞ্চ। আচ্ছা, আর গাইস তোমরা দেখতে পাচ্ছ ওই যে ওদিকের মঞ্চটা দুর্গা পুজো হয়। ঠিক আছে গাইস, ওই যে ছবিটা দেখছেন বাইরে রয়েছে, হ্যাঁ ওই যে মূর্তি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই হচ্ছে জ্যাঠামুনি, মানে এখনকার যে পুজোরি ছিলেন, ইনি অসুস্থ, ওনার বাবা উনি। ভেতরে অনেক ছবি আছে, মূর্তি আছে, ওর উপরে আমরা ভেতরে ঢুকলে তখন দেখতে পাবো। এখানে অনেক দূর দূর থেকে লোক আসেন না? ওরে বাবা, অনেক দূর থেকে মানে পশ্চিমবঙ্গের বাইরে থেকে, এই পশ্চিমবঙ্গের বাইরে থেকে লোক আসেন। তা গাইস তোমরা শুনতে পাচ্ছো, মানে পশ্চিমবঙ্গের বাইরে থেকে লোক আসে, এত নাম আমার জানা। এক ভদ্রলোকের পরপর 6টা মেয়ে হয়েছে।
পানামা সার্কাস নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পানামা সার্কাসের মালিক। আচ্ছা আচ্ছা। ওনার পরপর ছটা মেয়ে এখানে মানত করেছিল। আচ্ছা। করার পরে চারটে ছেলে, বুঝেছেন? ওনার পরে ওনার চারটে ছেলে হয়েছে। তখন ওই কলটা আছে ওখানে, ওই কলটা উনি প্রতিষ্ঠা করে দিয়েছে, মানে স্থাপন করে স্থাপন করে দিয়ে। তারপরে ধরুন এই নাট মন্দিরের যে মেয়েটা বেঁধে যেটা বিলাসপুর থেকে এসেছিল, বিলাসপুর আমার বাবার পরিচিত। আচ্ছা আচ্ছা। উনি বলেছিলেন, ওরা ছেলে হয় না, বাবাই তখন বলেছিল যে শিবানীপীঠে যাও, শিবানীমাকে মানত করো, দেখবে তোমার ঠিক ছেলে। উনি তখন এসেছিলেন, শিবানীপীঠে মানত করেছিলেন, ছেলে হয়েছে। তারপরে উনি ওই সামনের এই লনটা বাঁধ দিয়ে গেছিলেন, আর একজন এই দালানটা বাঁধ দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা। এরকম আর কি, সব যারা যারা মানে যেরকম যেরকম মানে যাই সব ভক্তরা এসেছে, যাদের মানুষ সব ধরুন ফলরানি পুজো ইয়ে পুজোর সময় ভোগের জন্য চাল দিয়ে দেন, ডাল দিয়ে দেন, এরকম ভাবে সব সাহায্য করেন। না, মায়েরটা মা নিজে জোগাড় করেন, মা নিজে জোগাড় করেন, আর কোনো ব্যাপার নেই, মা আমাদের নিজের থেকে জোগাড় করেন। ঠিক আছে, তা গাইস তোমরা সব শুনতে পারলে, কাকুর কাছ থেকে শুনে নিলাম। তা ইনি এখানে মেন যে রয়েছেন, যে মেন পুজো যিনি প্রতিষ্ঠা করেছিলেন, তার ফটোটা ওখানটায় আছে, তোমাকে দেখাচ্ছি। গাইস উনি যার কথা বলছিলেন, এই যে আপনার তোমাদেরকে দেখাতে পারছি কিনা জানি না, ভেতরে বাইরে থেকে যতটা পারছি দেখাবার চেষ্টা করব। এই যে ভিতরে যিনি বসে আছেন, এই ভিতরে যিনি বসে দেখাতে পারছি কিনা আমি, যেহেতু আমি আলোর মধ্যে রয়েছি, হ্যাঁ দেখাতে পারছি। ভিতরে যিনি বসে আছেন, ইনি ওনার নাতি স্বপ্নতে দেখেছিলেন যে পুকুরে একটা ঘট রয়েছে, তা স্বপ্নতে ওনাকে বলেছিলেন যে আমি ওখানে আছি, আমাকে নিয়ে আয়। তা ওর ইনি যে বসে আছেন, ওনার মেয়েটার বাবা, ইনি গিয়ে মাথায় করে এই মন্দিরে নিয়ে এসেছিলেন মা শিবানীকে। তারপর থেকে এখানে মা শিবানী মা প্রতিষ্ঠা হয়েছেন, এখানে আজকে মা শিবানী মা বিরাজ করেন। তা গাইস আজকে এই পর্যন্ত ভিডিওটা, নেক্সট ব্লগে আমি এসে তোমাদেরকে মন্দিরের পুরোটা দেখাবো ভিতরটা।